আমরা বাংলায় প্রথমবার এই পঞ্চায়েতে আমরা লড়ছি। আমাদের নির্বাচন কমিশনকে আমরা 3 মাস আগে লড়ার জন্য আমাদের হায়দ্রাবাদ থেকে মেল পাঠিয়েছিল, কিন্তু ওনারা 9 তারিখে আমাদের প্রতীকটাকে রিজার্ভ করেছে। আমরা পুরো রাজ্যে লড়ছি। মুর্শিদাবাদে আমরা জলঙ্গির, জঙ্গিপুর, সুতি, শামসেরগড় পুরো জেলাতেই আমাদের গ্রামসভা থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে আমাদের ক্যান্ডিডেট আছে এবং আসাদুদ্দিন ওয়াইসি সাহেবও আসবেন, মুর্শিদাবাদে 2টো সভা করবে এবং রাজ্যে আমরা দুর্দান্তভাবে আমরা লড়াই দিচ্ছি। এই সরকার তৃণমূল সরকার, আজকে দেখুন ভোট আসলে কেন সংখ্যালঘু এলাকায় কেন সংখ্যালঘু রক্তকে নিয়ে খেলা হবে, কেন সংখ্যালঘুরা মৃত্যু হবে? এই সরকার সংখ্যালঘুর ভোট নিয়ে সংখ্যালঘুকে ঠকাচ্ছে। তো সংখ্যালঘু মানুষরা আগামী দিনে মিমের পাশে আছে, আসাদ সাহেবের হাতকে শক্তিশালী করবে। আজ আমরা যদি আর 2 দিন সময় পেতাম, আজ এই নির্বাচন কমিশন এমনভাবে একটা ডেট ঘোষণা করে দিল যে বিরোধী দল তাদেরকে সুযোগ দেয়নি। আমরা আর কিছুটা সময় পেলে আমরা ভালোভাবে আমরা আরও লড়াই করতে পারতাম। আমাদের হরিয়ার পাড়াতে আমাদের 3 জন জেলা পরিষদের ক্যান্ডিডেট তারা নমিনেশন জমা করতে পারেনি। কিছু কিছু জায়গায় প্রশাসনকে দিয়ে আমাদের ক্যান্ডিডেটকে ভয় দেখানো হচ্ছে, আমাদের সাক্ষীকে ভয় দেখানো হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা লড়ব। আশা করি যে আমরা এই রাজ্যে আমরা আমাদের গুড্ডি ইনশাল্লাহ উড়াবো।